আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই অসাধারণ একটা প্রবলেম সলভ করব। এই প্রবলেমটা হচ্ছে বুটেক্স 19 এবং 20 আসছিল। এই প্রবলেমটাকে আমি নর্মালি বলি মহাসাগর প্রবলেম। কেন মহাসাগর প্রবলেম বলি, দেখো ধরো তোমার কাছে একটা সিরিজ আছে ওয়াই ইকুয়ালস টু ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ডট ডট ইনফিনিটি, এই টাইপের একটা সিরিজ আছে। এখন এই ওয়াইটাকে তুমি বলতেছো একটা মহাসাগর, এবং এই মহাসাগরের প্রত্যেকটা ওয়ান হচ্ছে এক বালতি করে পানি। এখন তুমি যদি ভাইয়া একটা মহাসাগরে গিয়ে এক বালতি পানি তুলে ফেলছো মহাসাগর থেকে, মহাসাগর পানির কোনো পরিবর্তন আসবে? কোনো পরিবর্তন আসবে না। অথবা তুমি যদি মহাসাগরে এক বালতি পানি ঢেলে দাও, মহাসাগরে কোনো পরিবর্তন আসবে না। সো আমি যদি এখান থেকে ধরো এক বালতি পানি যেটা আছে এটাকে যদি আমি আলাদা করে ফেলি, এরপরে যে বাকিটা পড়ে থাকে, এরপরে যে বাকিটা পড়ে থাকবে এটা ঠিকই আগের মহাসাগরের মতো হবে। আগের মহাসাগরটা কার সমান? ওয়াইয়ের সমান। তার মানে ভাইয়া একটা ওয়ানকে যদি আলাদা করে ফেলি, এরপরেও যে বাকিটা থাকবে এটা হচ্ছে আমাদের ওয়াইয়ের সমান হবে। সো এই প্রবলেমগুলোতে আমরা কী করি আসলে, যেগুলো আমাদের ইনফিনিটি পদসংখ্যক প্রবলেম থাকে, এগুলোতে আমরা যেটা করি একটা পদকে আলাদা করার পরেও যেটা পড়ে থাকবে ওইটা আগেরটার সমান, এই কনসেপ্টটাই আমরা অ্যাপ্লাই করি। সো ভাইয়া এখানে তোমায় কী বলছে দেখো, রুট ওভার মাইনাস থ্রি প্লাস রুট ওভার মাইনাস থ্রি প্লাস রুট ওভার মাইনাস থ্রি প্লাস ডট ডট ইনফিনিটি, এভাবে এটা চলতে আছে। তো আমরা যদি এই জিনিসটাকে ওয়াই ধরে নিই, ধরো আমরা ওয়াই ধরে নিলাম, ওয়াই ইকুয়ালস টু রুট ওভার মাইনাস থ্রি প্লাস রুট ওভার মাইনাস থ্রি প্লাস রুট ওভার মাইনাস থ্রি প্লাস ডট 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 ইনফিনিটি, এভাবে এটা চলতে আছে। ঠিক আছে, এই জিনিসটা চলতে আছে। এখন আমি যদি একটা কাজ করি দেখো, এই জায়গায় হচ্ছে এই রুটটা সবগুলোর উপরে আছে, এরপরে যে রুটটা আছে এগুলো সবগুলোর উপরে আছে, এরপরে রুটটা এগুলো সবগুলার উপরে আছে। আমি যদি ভাইয়া এই জায়গায় একটা বর্গ করি, তাহলে ওয়াই স্কোয়ার যদি করি, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত আসবে? বাইরে যে রুটটা আছে, এই যে সবার বাইরে যে রুটটা আছে এটা কাটাকাটি যাবে, এটা কাটাকাটি যাওয়ার পর পড়ে থাকবে মাইনাস থ্রি প্লাস রুট ওভার মাইনাস থ্রি প্লাস রুট ওভার মাইনাস থ্রি প্লাস, এরপর আবার রুট ওভার মাইনাস থ্রি আসবে নিশ্চয়ই, এটা তোমাকে ডট ডট দিচ্ছে, মানে এখানে আবার মাইনাস থ্রি আছে প্লাস ডট 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 ইনফিনিটি, এটা আসবে, তাই না ভাইয়া? এই জিনিসটা আসবে। তাহলে আমরা একটা পথকে, জাস্ট একটা সিঙ্গেল পথকে আমরা আলাদা করছি, এরপরেও যে বাকিটা পড়ে থাকবে এটা ঠিক ওই আগেরটা সমান হবে, অর্থাৎ এই জিনিসটা আমাদের ওয়াইয়ের সমান, তাই না? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস থ্রি প্লাস ওয়াই, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস থ্রি প্লাস ওয়াই। অর্থাৎ এখান থেকে আমরা যদি এখন একটা কাজ করি, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস থ্রি ইকুয়ালস টু জিরো, এই ইকুয়েশনটা আমাদের কাছে আসবে। এটা সলভ করো তো, এটা সলভ করলে কত আসে? যদি আমাদের কাছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, একটা দ্বিঘাত সমীকরণ থাকে, এক্স সমান আমরা লিখি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু ওয়াইজে, এটা আমরা লিখি, তাই না? তো এখান থেকে আমরা পাবো কত? এই জায়গায় এক্সের জায়গায় ওয়াই আছে জাস্ট, তার মানে এর জায়গায় আছে, এই মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহ, এর জায়গায় আছে ওয়ান, বি এর জায়গায় আছে মাইনাস ওয়ান, আর সি এর জায়গায় আছে থ্রি। তাহলে ভাইয়া মানগুলো বসাই দাও, ওয়াই ইকুয়ালস টু আসবে মাইনাস বি, অর্থাৎ মাইনাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ফোর এসি, ফোর ইন্টু ওয়ান ইন্টু থ্রি ডিভাইডেড বাই টুয়াইস এ, টু ইন্টু ওয়ান। তাহলে এখান থেকে আসবে ওয়ান প্লাস মাইনাস রুট ওভার ওয়ান, এরপর আসবে মাইনাস টুয়েলভ ডিভাইডেড বাই টু, তাহলে ওয়ান প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ইলেভেন ডিভাইডেড বাই টু, এটা আসে। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই এর ভ্যালু। তো দেখো আমাকে এই সিরিজের মানটা বের করতে বলছে না, আমরা এই সিরিজটাকে ওয়াই ধরে নিয়েছিলাম, তাহলে ওয়াই এর যে মানটা আসবে এটাই হচ্ছে এই সিরিজের মান। এখন এই মানটাকে তুমি চাইলে একটু ডিফারেন্টলি লিখতে পারো, যেমন আমাদের মানটা আসছে কত? আমাদের মানটা আসছে ভাইয়া এই জায়গায় ওয়াই ইকুয়ালস টু আসছে ওয়ান ওয়ান প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ইলেভেন ডিভাইডেড বাই টু আসছে। তো রুট ওভার মাইনাস ইলেভেনকে কী লেখা যায়? রুট ওভার মাইনাস ইলেভেনকে আমরা লিখতে পারি রুট ওভার ইলেভেন ইন্টু রুট ওভার মাইনাস ওয়ান, রুট ওভার মাইনাস ওয়ান মানে হচ্ছে ভাইয়া আই, তাহলে রুট ওভার ইলেভেন রুট ওভার মাইনাস ওয়ান মানে হচ্ছে আই লেখা যায়, তাই না? তো রুট ওভার ইলেভেন আই লেখা যায়, তার মানে এই মানটাকে আমরা লিখতে পারি ওয়ান প্লাস মাইনাস রুট ওভার ইলেভেন আই ডিভাইডেড বাই টু, এটাই আমাদের অ্যান্সার। সো এই টাইপের প্রবলেমগুলো অনেকবার আসে, একটু ভালো মতো দেখবা সবার সাথে, নেক্সট কোনো একটা ভিডিও দেখা হবে। আর ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে সবার সাথে শেয়ার করবা, আর একটু কমেন্ট করে জানাবা তোমাদের কেমন, তোমরা বুঝছো কি না। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, টাটা।